পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2022-এর গণিতের উপপাদ্য, সম্পাদ্য এবং এক্সট্রা জ্যামিতির কিছু সাজেশান দেব। এগুলো কিন্তু লাস্ট মিনিট সাজেশান এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এগুলো করে যাও, আশা করব তোমরা সবগুলোই পাবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা দেখাবো প্রথমে উপপাদ্য, উপপাদ্য দেব তিনটি, সম্পাদ্য সম্পাদ্য দেব দুটি এবং এক্সট্রা জ্যামিতি কয়েকটা দেব, সেখান থেকেই আশা করা যায় পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথমে দেখে নিই উপপাদ্যগুলো, কোন কোন উপপাদ্যগুলো তোমরা করবে, খুবই গুরুত্বপূর্ণ কোন কোন উপপাদ্য সেগুলো আমরা এখন দেখে নেব। প্রথম যে উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ সেই উপপাদ্যটি হলো এটা, উপপাদ্য ৪০। উপপাদ্য ৪০ কি? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্ট্যান্ট উপপাদ্য, বারবার বলবো, খুবই ইম্পর্ট্যান্ট। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তোমরা বইতে চলে যাবে, বইতে খুলবে উপপাদ্য যে ৪০, যে উপপাদ্যটি, এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরের উপপাদ্য যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, উপপাদ্য হচ্ছে ৪২। উপপাদ্য হচ্ছে ৪২, অর্থাৎ যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ঠিক আছে, এটাও তোমাদের বইয়ের উপপাদ্য ৪২-এ আছে। যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। ওকে, এবং শেষ যে উপপাদ্যটি সেটা দেখে নাও তোমরা, খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য দেখে নাও। উপপাদ্যটা হচ্ছে এটা, উপপাদ্য ৪১। অর্থাৎ তোমাদের কী কী দিলাম? উপপাদ্য ৪০, ৪১ এবং ৪২। এই তিনটি উপপাদ্য যদি খুব করে যাও, অবশ্যই আশা করব তোমরা এই তিনটের মধ্যে অবশ্যই একটি তোমরা পাবেই পাবে। ঠিক আছে, এই উপপাদ্য ৪১টা কী আছে দেখে নাও। বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে বুঝতেই পারছো, তোমাদের বইতে, আবারও বলছি, তোমাদের বইতে উপপাদ্য ৪০, উপপাদ্য ৪১ এবং উপপাদ্য ৪২, এই তিনটি উপপাদ্য যদি তুমি করে যাও, এই তিনটির মধ্য থেকে অবশ্যই একটি তুমি কমন পাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমাদের উপপাদ্য তিনটি দেওয়া হলো। এরপর আমি তোমাদেরকে দেখাবো উপপাদ্য সম্পাদ্য। উপপাদ্যের পরেই আছে সম্পাদ্য। সম্পাদ্য তোমরা কোন দুটি করবে প্রথমে আমরা দেখে নেব। সম্পাদ্যের যেটা করব প্রথম কোনটা করব দেখো, সম্পাদ্য করবো এটা, ৫ সেমি, ৬ সেমি, ৭ সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। অর্থাৎ পরিবৃত্ত অঙ্কনটা খুবই ইম্পর্ট্যান্ট, পরিবৃত্ত অঙ্কন করতে হবে। যে করে হোক প্রথমে তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন করার পর ওই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার তোমাদের এইখানে আমি ৫ সেন্টিমিটার, ৬, ৭ এই তিনটে দিয়েছি, নাও থাকতে পারে এটা, কিন্তু চেঞ্জ করে দিতে পারে। হলেও তোমাদের কিন্তু যদি ত্রিভুজটা অঙ্কন করতে পেরে যাও তাহলে অবশ্যই তুমি পরিবৃত্ত অঙ্কন করতে পারবে এবং খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই ভালো করে দেখে পরিবৃত্ত অঙ্কন করাটা শিখে ভালো করে শিখে যাবে। তোমরা জানো প্রত্যেকটি উপপাদ্যের জন্য ৫ নম্বর করে আছে, সম্পাদ্যের জন্য নিশ্চয়ই জানো সেও ৫ মার্ক আছে। এখান থেকে কিন্তু ৬টা নম্বর অবশ্যই বুঝতে পেরেছো, খুব ভালো করে উপপাদ্য এবং সম্পাদ্যগুলো করে যেতে হবে। তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এই তিনটি উপপাদ্য এবং যে দুটি সম্পাদ্য দিচ্ছি, এই ধরনের সম্পাদ্য অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন এবং সঙ্গে এর পরে যে যেটা দেবো দেখো, সেটা হচ্ছে দেখো এটা, একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৪.৫ সেমি, ৫.৫ সেমি এবং ৬ সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে তোমাদেরকে দিলাম আমি অন্তর্বৃত্ত অঙ্কন এবং পরিবৃত্ত অঙ্কন, এই দুটি যদি করে যাও অবশ্যই তুমি পেয়ে যাবে।
ঠিক আছে, তোমাদের মাধ্যমিক কোশ্চেনে এই দুটোর মধ্যে থেকে অবশ্যই একটা আসবে। তোমাকে বলবো অবশ্যই এই ধরনের যে প্রশ্নগুলো অন্তর্বৃত্ত অঙ্কন এবং পরিবৃত্ত অঙ্কন, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট 2022-এর জন্য। তাহলে বুঝতেই পেরেছো, তো তোমাদের উপপাদ্য দিলাম 3টি এবং সম্পাদ্য দিলাম 2টি। এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করব তোমরা এই 5টার মধ্যে থেকে অবশ্যই দুটো তোমরা পেয়ে যাবে, অর্থাৎ উপপাদ্য থেকে 3টির মধ্যে 1টি এবং সম্পাদ্য এই দুটির মধ্যে 1টি অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবারে অনেকে তোমরা চেয়েছিলে যে কিছু এক্সট্রা জ্যামিতি দেওয়ার জন্য। দেখো, আমি তোমাদের জন্য এক্সট্রা জ্যামিতি টোটাল 10টি প্রশ্ন দেব। আশা করব যে এই 10টির মধ্যে থেকে তোমাদের লেগে, কারণ এক্সট্রা জ্যামিতি তো প্রচুর আছে, সেখান থেকে আমি 10টি সাজেশান তোমাদেরকে দিচ্ছি। এই 10টি সময় যদি ভালো করে করে যাও, আশা করি পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক 10টি কোশ্চেন কী কী। 1 নম্বর প্রশ্ন দেখো, কি কোনো বৃত্তের 2টি সমান জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী? খুবই ইম্পর্ট্যান্ট, কোনো বৃত্তের 2টি সমান জায়গা কেন্দ্র থেকে সমদূরবর্তী। 2 নম্বর, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও এবং OD, BC বাহুর উপর লম্ব, প্রমাণ করো BOD কোণ সমান BAC কোণ। ঠিক আছে, 3 নম্বর, বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, 4 নম্বর, 2টি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC জায়া দুটির অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে, প্রমাণ করো PQ সমান হাফ ও BC। ঠিক আছে, 5 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের QR একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে 2টি স্পর্শক যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, QM বৃত্তের একটি ব্যাস হলে, প্রমাণ করো QPR কোণ সমান 2 × RQM কোণ। তাহলে এখানে 5টা দিলাম। এরপরে 6 দিকে দেখো, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত AB ও DC বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে, প্রমাণ করো PA × PB সমান PC × PD। ঠিক আছে, 7 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু P থেকে AB ব্যাসের উপর লম্ব অঙ্কন করা হলো, যা AB কে N বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো PB² সমান AB × BN। ঠিক আছে, আর 8 নম্বর, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D যে কোনো বিন্দু P, Q যথাক্রমে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC এর ভরকেন্দ্র, প্রমাণ করো PQ সমান্তরাল BC। ওকে, আর 9 নম্বর, 2টি বৃত্তের কেন্দ্র P এবং Q, বৃত্ত দুটি A এবং B বিন্দুতে ছেদ করে, এ বিন্দু দিয়ে PQ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে C ও D বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো CD সমান 2PQ, CD সমান 2PQ। ঠিক আছে, 10 নম্বর, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB সমান DC হয়, প্রমাণ করো AC সমান BD হবে। ঠিক আছে, এই টোটাল তোমাদের এক্সট্রা জ্যামিতি 10টা দেওয়া হলো। আশা করছি এই 10টার মধ্যে থেকে তুমি একটা পেয়ে যাবে। যাই হোক, তোমাদের জন্যই, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে কিছু উপপাদ্য, কিছু সম্পাদ্য বা এক্সট্রা জ্যামিতি দেওয়ার জন্য, তোমাদের জন্য ভিডিওটি তৈরি করে দেওয়া হলো। যদি তোমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই যাওয়ার আগে বলবো, গণিতগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যেও পরীক্ষার আগে। ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ।